ডিবিসি নিয়মিত আয়োজন কৃষি সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সোনিয়া হক আজ আমরা আলোচনা করব শুরু হচ্ছে ফুল উৎসব এই প্রসঙ্গ নিয়ে আর এ বিষয়ে আলোচনা করতে আজ আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন বাংলাদেশ ফ্লাওয়ার সোসাইটির সভাপতি মোহাম্মদ আব্দুর রহিম জনাব আব্দুর রহিম আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে যেমনটা বলছিলাম যে শুরু হচ্ছে ফুল উৎসব আসলে এই ফুল উৎসবটি নিয়ে আপনার কাছে বিস্তারিত জানতে চাচ্ছি যে কেন এই ফুল উৎসব কিসের জন্য এই ফুল উৎসব আর বিস্তারিত আমাদের একটু জানান যে আপনাদের আয়োজনটা নিয়ে আপনারা কি ধরনের কি ভাবছেন কি ভেবে এই উৎসব এর কথা ভাববেন আপনারা আসলে আমাদের ফুলের চাষটা অনেক আগে থেকে শুরু হয়েছে আশির দশক থেকে আজকে বাংলাদেশের ফুল চাষ পঁচিশটা জেলায় ছয় হাজার প্রায় ছয় হাজার হেক্টর জমিতে বিশ হাজার কৃষক চাষ করছে আমরা মনে করি যে আজকের এই সেক্টরটা অনেক সম্ভাবনমান একটা সেক্টর হিসেবে গড়ে উঠেছে কিন্তু আমাদের এই ফুলের যে মেলা আপনি খেয়াল করবেন যে বাংলাদেশে শুধু আমাদের দেশে না বিদেশে কিন্তু প্রত্যেকটা পণ্যের প্রত্যেক প্রত্যেকটা প্রোডাক্টিভ পণ্যের এবং উৎপাদন সামগ্রীর প্রত্যেকটা মেলা হয় কিন্তু আমাদের এই প্র্যাকটিসটা আমাদের বাংলাদেশে ছিল না আশির দশকে যখন প্রথম ফুল চাষ শুরু হয় তখন বাণিজ্য মেলার সাথে আমাদের ওই সময়কার যে সমস্ত রিটেলার ভাইরা ছিল পুষ্প মেলা হিসেবে তারা এই মেলাটা উদযাপন করত কিন্তু আলাদাভাবে ফুলের মেলা কিন্তু আসলে আমাদের দেশে প্র্যাকটিসটা গতবার আমরা শুরু করেছিলাম কেআইবিতে আমরা করেছিলাম এই মার্চ মার্সে উনত্রিশ এবং ত্রিশে মার্চ সেটা একটা জাঁকজমক পূর্ণ হয়েছে এবং ব্যাপক একটা সাড়া পড়েছে আমাদের লক্ষ্যটা হলো যে আসলে ফুলের চাষ এই যে ব্যাপকভাবে বাংলাদেশে হচ্ছে এবং আমাদের দেশের মানুষ এই ফুল কিন্তু দিন দিন সবাই ব্যবহার করছে এবং ব্যাপক হারে যার কারণে যে তিরিশ শতক জমি থেকে শুরু হয়েছিল চাষটা আজকে প্রায় ছয় হাজার হেক্টর জমিতে বিশ হাজার কৃষক চাষ করছে এবং প্রায় পঁচিশ লক্ষ মানুষ আজকে এই ফুল চাষ এবং বাণিজ্যের সাথে জীবন জীবিকায় নিয়োজিত এবং অনেক শিক্ষিত বেকার যুবক তার বেকারত্ব দূর করছে তো এখানে এই যে মেলার মধ্য দিয়ে আজকে আমাদের দেশে যে মানসমত যে ফুলটা উৎপাদন হচ্ছে এবং এই ফুলের আমরা পাঠাতে পারি কিন্তু দেখা যায় অনেক আমাদের দেশের অনেক মানুষ জানে না যে যার কত সুন্দর ফুল আমরা দুই সালে উদ্যোগ নিয়ে আমরা শুরু করেছি এবং সারা দেশে এটা বিপ্লব ঘটে গেছে অনেক দোকানদার কনজিউমারদের বলে যে এটা হচ্ছে বিদেশি ফুল আমরা চাই যে এই ধরনের মেলার মাধ্যমে সারা দেশের যারা মানুষ আছে তারা বুঝুক যে আমাদের দেশে মানসম্মত ফুলটা উৎপাদন হচ্ছে একদিক থেকে হলো কৃষকরা মানসম্মত ফুল উৎপাদন করছে সেটা যদি বিদেশি বলে এটা প্রচার হয় তাহলে দাম বেশি হয় মানে আমরা যে ফুলগুলো পাচ্ছি সেগুলো সেগুলোকে এখন দেশি ফুলগুলোই পাচ্ছি আচ্ছা মাঝে মধ্যে কিছু ফুল যেগুলো আমাদের দেশে উৎপাদন হয় না যেমন লং রোজ আছে এবং লিলিয়াম আছে লিলিয়ামটা আমরা চেষ্টা করছি যে আমাদের দেশের আবহাওয়ায় উপযোগী এবং কিছু সিডের ক্রাইসিস আছে আমাদের এটাকে আমরা কভার দিয়ে আমরা লিলিয়ামটা চাষ করব তো এসব ফুলগুলো যেগুলো আমাদের দেশে উৎপাদন হয় এগুলো মাঝে মধ্যে কিছু লোকজন বাইরে থেকে নিয়ে আসে তাছাড়া যেগুলো দেখেন এই যে পাইকারি বাজারে বিক্রি হচ্ছে রিটেলার যারা বিক্রি করতেছে ম্যাক্সিমাম কিন্তু আমাদের দেশীয় ফুল এবং অনেক দোকানদার এগুলো বিদেশি বলে বিক্রি করে তাহলে কনজিউমার কি মনে করছে যে ভোক্তা সে ভাবছে যে এই ফুলে বিদেশ ফুল দাম বেশি আমরা চাই যে আমাদের আমরা এই যে মূল্য যে দূরত্বটা এটা কমিয়ে দিতে চাই তাহলে কি হবে কৃষকরা বেশি উৎপাদন করতে পারবে এবং কনজুমাররা কম দামে এই ফুলটা ক্রয় করতে পারবে যেমন একটা আমাদের দেশে ষোলো কোটির উর্ধে মানুষ প্রতিদিন হয়তো আমাদের দেশে কত দশ বিশ লাখ কি পঞ্চাশ লাখ ফুল উৎপাদন হচ্ছে তাহলে পঞ্চাশ লাখ ফুল পঞ্চাশ জন পঞ্চাশ হাজার মানুষ ব্যবহার করছে কিন্তু আমার দেশের মানুষ কোটি তাহলে যদি আমাদের উৎপাদন লাগবে ফুল করা লাগবে কিন্তু সেই পরিমাণ উৎপাদনও কিন্তু আমাদের শুরু হয়নি কিছু মানুষ আমাদের দেশে হয়তো কত হয়তো টেন থেকে টোয়েন্টি বা থার্টি মানুষ ফুল হয়তো ব্যবহার করছে তো কৃষকরা যে বেশি করে উৎপাদন করতে পারবে এবং একটা একজন মানুষ যদি দেখে যে ফুলের দাম বেশি হ্যাঁ যখন ভাববে বিদেশে ফুল দাম বেশি তখন সে কিনতে যাবে না কিন্তু যদি আমার একটা মার্জিনাল প্রাইস থাকে সাপোজ ধরেন একজন কৃষক এটা গোলাপ উৎপাদন করে সে আমার উৎপাদন এলাকা থেকে বিক্রি করছে কত হয়তো একশো টাকা কি দুশো টাকা ছোয়া পার পিস দুই টাকা হয়তো পাইকুড়ি বাজারে এটা পঞ্চাশ পয়সা বেশি হতে পারে রিটেলার এটা হয়তো নিয়ে তিন টাকা থেকে চার টাকা বিক্রি করতে পারে কিন্তু অনেক সময় দেখা যায় এই ফুল রিটেলাররা আপনার পনেরো টাকা বিশ টাকা বিক্রি করে তখন কিন্তু কনজিউমার ভাবে যে এটার দাম বেশি এটা কেনা যাবে না কিন্তু ওই ফুলটা যদি চার থেকে পাঁচ টাকার মধ্যে থাকে তাহলে কিন্তু ভোক্তারা কিনতে আগ্রহী হবে যে না আমি একটা গোলাপ ফুল নেই কিন্তু যখনই দাম বেশি থাকে তখন কিন্তু সেটা কিনতে চায় না আমরা এই যে বাংলাদেশ ফ্লোয়ার ফেস্ট দু সতেরো এই যে আয়োজন করেছে এই সমস্ত গুলো আমাদের ভিতর থেকে দূর করা এবং আমাদের যে পঁচিশটা জেলায় ফুলের চাষ হচ্ছে প্রত্যেকটা জায়গা থেকে আমাদের ফুলগুলো আসবে এবং এখানে রিটেলার পর্যায়ে যারা আছে তারপরে যারা পাইকারি ব্যবসা করে আমাদের বাংলাদেশে প্রায় ছাব্বিশটি সংগঠন আছে লোকাল সংগঠন সেই লোকাল সংগঠনের কেন্দ্রীয় সংগঠন হলো বাংলাদেশ ফ্লোর সোসাইটি এবং তাদেরকে আমরা আহ্বান করেছি তারাও সবাই স্টল দিচ্ছে না কিছু কিছু স্টল দিচ্ছে আমরা এই মেলাটি সম্পর্কে আপনার কাছে জানবো বিস্তারিত জানবো তার আগে আপনার কাছে আরো কিছু বিষয় জেনে নিতে চাই সেটা হলো যে আপনি বলছেন যে আমাদের এখনো অনেক ঘাটতি রয়ে গেছে ফুল উৎপাদনের ক্ষেত্রে এই ঘাটতিটা কেন ফুল চাষি যারা আছেন মেনলি তারা আসলে কোন কোন সমস্যার মধ্যে পড়ছেন আসলে আমরা যে ফুল চাষটা যেভাবে কৃষকরা করছে অনেকটা বলা যায় গতানুগতিক পদ্ধতি যদি আধুনিক পদ্ধতিতে ফুল চাষ করতে হয় এবং সেই অনুসারে যদি আমাদের ফুলের মানকে সেই জায়গায় নিয়ে যেতে হয় আমরা আন্তর্জাতিক বিশ্বে অনেক দেশে দেখেছি যেমন আপনার চীনে দেখেছি আমরা ইন্ডিয়া দেখেছি আমরা হল্যান্ডে দেখলাম সেখানে কিন্তু ফুলের উৎপাদন থেকে এক বাজারজাতকরণ পর্যন্ত যে প্রসিডিওরগুলো আছে উৎপাদন একজন কৃষক করতেছে মানসম্মত ফুল সেটা কাটিং থেকে শুরু করে কাটার পরে পোস্ট হার্ভেস ম্যানেজমেন্ট বলে ওর যে প্যাকেজিং গেটিং সিস্টেমগুলো এগুলো কিন্তু আমরা এখনো সেখানে পৌঁছাতে পারি নাই সেখানে পৌঁছালে তাহলে বাইরেও আমাদের ফুলের বিক্রি একটা সুযোগ হয় এবং দেশীয় বাজারে ফুল আরো বেশি বিক্রি হয় এবং আমাদের দেশের মানুষেরও এখনো কি বলা যায় যে পারসেনটসে অনেক মানসম্মত ফুল ব্যবহারের সেই প্রক্রিয়া কিন্তু আমরা এখনো পৌঁছাতে পারিনি কিন্তু এটা সম্ভব যখন এই প্র্যাকটিসটা আমাদের দেশে শুরু হবে যে মানসম্মত ফুল বাছাইকৃত ফুল প্যাকেজিংকৃত ফুল তখন কিন্তু এটা যখন এর বাজারটা বেশি হবে তখন কৃষকও বেশি করে উৎপাদন করতে পারবে তারা আগ্রহী হবে উৎপাদন এগিয়ে আসবে আব্দুর রহিম আলোচনায় ফিরবো তবে তার আগে ছোট্ট একটা বিরতি দিই ওকে এটা বিরতি নিয়ে ফিরে আসছে এখুনি সঙ্গে থাকুন আমাদের আপনারা দেখছেন কৃষিকথা শুরু হচ্ছে ফুল উৎসব এ নিয়ে আমরা আলোচনা করছি বাংলাদেশ ফ্লাওয়ার সোসাইটির সভাপতি মোহাম্মদ আব্দুর রহিমের সঙ্গে রহিম বিরতিতে যাবার আগে আমরা ফুল চাষ নিয়ে কথা বলছিলাম সংকটগুলো নিয়ে কথা বলছিলাম আপনার এবার আপনার কাছে একটু আসলে সম্ভাবনার কথা জানতে চাই কারণ আপনারা তো অনেক বড় একটা বিষয় মাথায় নিয়েই এই ফুল উৎসবের আয়োজন করতে যাচ্ছেন একটু জানাবেন যে মানে কোন 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 প্রতিষ্ঠান অথবা কোন কোন সংস্থা এই উৎসবটিতে অংশ নিচ্ছে তাদের আসলে উদ্দেশ্যটা কি এবং কি কি সেবা এই উৎসবে থাকছে আমাদের এখানে যেটা আমি পূর্বে বলছিলাম যে বিভিন্ন পর্যায়ের যেমন ইভেন্ট ম্যানেজমেন্টের দু একজন স্টল দিবে তারপরে আপনার বিভিন্ন অর্গানাইজেশন আমাদের যে ফুলের উপরে এলাকা ভিত্তিক কিছু অর্গানাইজেশন আছে তারাও দিবে যেমন আমাদের গতখালি ফুল চাষে ফুল ব্যবসায়ী কল্যাণ সমিত যে গতখালি অঞ্চলে যে ফুল চাষ হয় সেটা প্রদর্শন করবে তারপরে নাটোর আছে তারপরে ঝিনাইজা চুয়াডাঙ্গা তো এখানে তাদের যে স্টলগুলো থাকবে আমাদের যেমন ওই অর্কিড চাষ করে ব্রাহ্মণবাড়িয়া তারা প্রডিউসার তারাও একটা স্টল দিবে দীপ্ত অর্কিড আছে ওরাও প্রদর্শন করবে এই অর্কিড ফুলের যারা প্রডিউসার যারা রিটেলার এরা তারপরে আপনার অর্গানাইজেশনের এক একটা পার্ট থাকবে তারা এই স্টলগুলো দিবে এখানে সেবা বলতে যে ফুলের যে ব্যবহার মানুষ সবাই সচরাচর দেখছে ব্যবহার করছে সেটা ঠিক আছে কিন্তু আনুষঙ্গিক এখানে একটা আকর্ষণীয় ইয়ে থাকবে যে ফুলটা আরও আধুনিক পদ্ধতিতে যেমন মহিলারা একটা স্টলে এগুলো কিন্তু তারা দেখাবে যে কিভাবে প্যাকিং পদ্ধতি করা যায় কিভাবে ফুলকে মানে বিপণনের ক্ষেত্রে একটা ফুলকে যেমন সেদিন আমি থাইল্যান্ডের একটা ভিডিও দেখলাম একটা অভিজ্ঞতা সেটা হলো যে ওরা অর্কিড ফুলগুলো প্রত্যেকটা পাপড়ি ভেঙে ভেঙে ওরা এটা প্যাকিং করতেছে করে একটা কার্টুনি ভরে ওরা জাপানে ইয়ে করতেছে তা আমি সেদিন মনে করলাম যে আমাদের গ্লাডুলাক্স যে ফুলটা হয় আমাদের গ্লাডুলাক্স কিন্তু এখন বিশ্ব সেরা তো ওই ফুলের চোদ্দ পনেরোটা কিন্তু পাপড়ি থাকে তো ওই পাপড়িটা ভেঙে কিন্তু আমরা আলাদা আলাদা করে একটা ফুল একটা স্টিকের চোদ্দোটা ফুল না দিয়ে ওইটা যদি আমরা ভেঙে পাপড়িগুলো ভেঙে সিস্টেম করি তারটা লাগিয়ে তাহলে কিন্তু চোদ্দ জন মানুষকে ব্যবহার করা যায় এটা হচ্ছে কিভাবে বিভাজন করা যায় ফুলের ব্যবহারটা সেটাকে ওখানে দেখানো এবং ফুল আরও আধুনিক পদ্ধতিতে কীভাবে ব্যবহার হচ্ছে এবং আমাদের ফুল যে দেশের দেশের ফুল দেশের মানুষ উৎপাদন করছে সেটা কিভাবে দেশের মানুষ ব্যবহার করবে এটাকে একটা প্রচারে নিয়ে আসা আমাদের একটা ব্যাপকতা এবং ওখানে যেটা বলছিলাম যে আমাদের কিছু ফুল আমরা ইয়ে দিব তারপরে ওখানে যে ওখানে আপনার খাওয়ার ব্যবস্থা থাকবে তারপরে ওখানে বিনোদনের ব্যবস্থা থাকবে আমাদের যেমন মেলায় ফ্যাশন শোর ব্যবস্থা আছে উদ্বোধনের দিন তারপরের দিনও আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান আছে বিনোদন করার জন্যে আর এছাড়া আমাদের এখানে ওই যে ইউনিভার্সিটির ফ্লাওয়ার ফেস্ট দু হাজার সতেরো এটা অনুষ্ঠিত হচ্ছে ত্রিশে মার্চ থেকে পয়লা এপ্রিল পর্যন্ত বাংলা একাডেমি প্রাঙ্গনে এই যে একটা জায়গার একটা নাম বলছি আমরা যে বাংলা একাডেমি প্রাঙ্গনে আপনারা আয়োজন করতে যাচ্ছেন সেক্ষেত্রে এই স্থানটি মানে স্থান নির্বাচন তো আসলে খুব বেশি ইম্পর্টেন্ট একটা বিষয় আমরা দেখি প্রতি বছর বাণিজ্য মেলার একটা নির্ধারিত স্থান রয়েছে কিংবা বৃক্ষ মেলার একটা নির্ধারিত স্থান রয়েছে তো বাংলা একাডেমির এই প্রাঙ্গনটা কি আপনারা কি স্থায়ীভাবে বেছে নিচ্ছেন নাকি এটাও বদলে যাবে এর পরের বছর এটা অ্যাকচুয়ালি বলা মুশকিল মানে অনেক সময় ঢাকাতে এই ধরনের প্রোগ্রাম করা ভেনু পাওয়ার ক্ষেত্রে অনেক সমস্যা হয়ে যায় তারপরে বাংলা একাডেমিটা আমরা চুজ করেছি এই কারণে যে বাঙালি জাতিদের জাতির ঐতিহ্য আজকে ওখানে প্রয় মেলা হয় বাংলা একাডেমি ওখানে আশেপাশে একটা আমাদের বাংলাদেশের যে প্রাণকেন্দ্র ঢাকা ইউনিভার্সিটি বিদ্যা প্রাণকেন্দ্র ওখানে জায়গাটাও ভালো ওইখানে আমরা এরকম একটা চিন্তা থেকে যে যেহেতু আমাদের বাঙালির জাতির একটা এর সাথে জড়িত এবং ওখানে বইয়ের মেলা হয় একুশের মেলা হয় এবং প্রচারটাও অনেক মেলার জিনিস বিষয়টা তো গতবার যেমন আমাদের মেলায় প্রায় আট দশ হাজার দর্শনাতে ছিল আমরা এবার টার্গেট করি অন্তত পঞ্চাশ থেকে এক লক্ষ মানুষ যাতে এই মেলায় অংশগ্রহণ করে তো ওই জায়গাটা যেহেতু ইউনিভার্সিটি তারপরে এ পাশে অনেক প্রতিষ্ঠান আছে এই এটা বলা যায় সে কারণে ওটা পছন্দ করেছি আচ্ছা এটা আসলে কোন স্থায়ী স্থান না একটু আপনি জানাবেন যে আসলে কতগুলি কত ধরনের ফুল এই উৎসবে প্রদর্শিত হবে এবং সেই সাথে একটু জানাবেন যে মানে এই যে ফুলগুলো আসছে বিভিন্ন জায়গা থেকে আসছে সেগুলো সংরক্ষণের জায়গাটা কোথায় আপনারা বেছে নিয়েছেন আচ্ছা আমাদের সংরক্ষণের ওখানে একটা পার্ট থাকবে মেলায় যেখানে আমাদের যারা স্টলে দিবে তাদের অতিরিক্ত যে ফুল থাকবে সেটা আমরা একটা জায়গা থাকবে কিন্তু আমাদের তো এই সমস্যাগুলো রয়ে গেছে যে আমরা ফুলের সংরক্ষণের জন্য যে আলাদা যে ব্যবস্থাপনা নর্মালি কিন্তু আমাদের নাই ওইভাবে কিন্তু মেলায় আমরা রাখবো এটা স্টল আলাদা আমাদের থাকবে সেখানে ফুলগুলো ইয়ে থাকবে আর তো ফুল তো ডাইরেক্টলি প্রত্যেক স্টলে সাজানো থাকবে আর অতিরিক্ত যেগুলো থাকবে তার জন্য আমাদের একটা আলাদা আপনারা পাঠারা প্রাধান্য দিচ্ছেন হ্যাঁ তারপরে ওখানে ফুলের চারা থাকবে ফুলের একটা চ্যানেল ইয়ে করা থাকবে তারপরে আমাদের সেলফি বুথ থাকবে যেমন আমরা আশা করছি যে শহীদ মিনার বা স্মৃতিসৌধ

দেশের বিভিন্ন জায়গা থেকে এখন পর্যন্ত কিন্তু ফুল আমদানি করা হচ্ছে তো সেক্ষেত্রে ফুল চাষের যদি আমি সম্ভাবনা বলতে চাই সেটা আপনি কতটুকু দেখছেন সম্ভাবনা অনেক এবং আমি শুরুতে বলেছি যে আমাদের ফুল একটি সম্ভাবনাময় সেক্টর যেখানে আপনার তিরিশ শতক জমি আজকে সেটা ছয় হাজার হেক্টর এবং বিশ একজন কৃষক সেই সেরালি ভাই শুরু করেছিল আজকে বিশ হাজার কৃষক এবং পঁচিশ লক্ষ মানুষ এবং আমাদের দেশের মাটি আবহাওয়া যথেষ্ট ফুল চাষের ক্ষেত্রে উপযোগী এবং আমরা এই যে গ্লাডুলক্স ফুলটা বলছি যে বিশ্ব সেরা আমাদের মাটির গুণগত মান অনেক উন্নত এবং এতে অনেক বেকার সমস্যা দূর হয়েছে বা হবে আগামীতে তারপরে আপনার এই যে বিকল্প প্রোডাক্ট ফুলের কিন্তু নিজাস থেকে অনেক কিছু বিকল্প তৈরি করা সম্ভব যেটা হয় বাইরে আমাদের দেশে হয়তো আমরা আমাদের প্র্যাকটিসটা শুরু হয়নি আমাদের দেশেও সেটা প্র্যাকটিস হবে তারপর ফুলের যে বৈশিষ্ট্য অংশ আছে এটা একত্রিত করে এটা কম্পোস সাত তৈরি করা যায় এগুলো ব্যাপক এ রয়েছে আমাদের দেশে যদিও দৃশ্যমান এখনো ফুলের উপরে কোনো ওই ধরনের অবকাঠামো তৈরি হয়নি তবে আগামীতে সরকার বর্তমান সরকারও আন্তরিক আমরা বাংলাদেশ ফুড সোসাইটি থেকে বর্তমান সরকারকে এবং বর্তমান দেশের মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা জানিয়েছে আমাদের এই সমস্যার কথা সেক্ষেত্রে সরকার আন্তরিক আমাদের ঢাকা শহরে একটি স্থায়ী পাইকারি বাজারের দাবি ছিল কৃষি মন্ত্রালয় সিদ্ধান্ত গ্রহণ করেছে যে ঢাকা শহরে আমাদের এক একর জমির উপরে একটা আধুনিক মার্কেট করে দেবেন এবং আমাদের এই ফুলের বিভিন্ন রোগ বালাই হয় এগুলো নিরাময় করার জন্যে কোনো গবেষণার কেন্দ্র নাই সরকার সিদ্ধান্ত নিয়েছেন যে আমাদের ফুলের গবেষণা কেন্দ্র স্থাপন করবে এটা একটা ভালো দিক আমরা মনে করছি এবং আমাদের যশোরে ফুল প্যাকেজিং গ্রেডিং এবং কুলিং চেম্বার কোল্ড স্টোরেজ করার জন্য একটা পরিকল্পনা নিয়েছে একটা উন্নয়ন সংস্থা ইউএসএ আইডি তারা সরকারের মাধ্যমে এই কাজটা করবে তাতে করে আমি দেখছি ভবিষ্যতে যে আজকে যদি আমার এই ফুল সেক্টরে যদি দশ হাজার বেকার সমস্যা দূর হয়ে থাকে তা আগামীতে তার ডবল বেকার সমস্যা দূর হবে এবং এর একটা ব্যাপক এবং বাইরেও আমাদের দেশে যে উৎপাদিত ফুল হচ্ছে এটা ফুল বাইরে পাঠানোর একটা ব্যাপক সুযোগ আছে কিন্তু যেটা উৎপাদন হচ্ছে সেটাও হচ্ছে রপ্তানিমুখী কিন্তু বাইরে পাঠানোর সুযোগ বলতে এরকম যে ডাইরেক্ট ফুল হিসেবে আমরা পাঠাতে পারছি না এটা আমাদের দেশে আমরা অনেকদিন বলেছি আমি অনেক পত্র পত্রিকায় বিবৃতি দিয়েছি আমাদের দেশে একটি নীতিমালা দরকার ফুল কাঠফ্লোয়ার হিসেবে বিদেশে রপ্তানির ক্ষেত্রে একটা নীতিমালা দরকার এবং প্রণোদনা ফলে এটা কৃষিক্ষেত্রে প্রদানের ব্যবস্থা আছে ফুলের ক্ষেত্রেও সেটা চালু করতে হবে এবং একটা গাইডলাইন যদি থাকে ফুলের উৎপাদন থেকে একেবারে বাজারজাতকরণ সেটা দেশে না বিদেশের বাজারও তাহলে কিন্তু আমরা অনার্সে এটা ফুল পাঠাতে পারি সেক্ষেত্রে আমাদের ব্যাপক একটা সম্ভাবনা রয়েছে যে বিদেশের বাজারে বিশেষ করে মধ্যপ্রাচ্যে অনেক দেশে আমাদের ইউরোপে আমরা এই মুহূর্তে ভাবি না কারণ হলো যে ইউরোপে ডাইরেক্ট আমাদের কোনো ইয়ার নাই সেক্ষেত্রে মধ্যপ্রাচ্যে কিন্তু ডাইরেক্ট ইয়ার আছে যেমন আপনার সৌদি তারপর কাতার দুবাই মালয়েশিয়ায় কিন্তু আমরা স্যাম্পল পাঠাচ্ছি সেদেশ আমাদের ফুলের ডিমান্ড আছে কিন্তু প্রপার এই ধরনের গাইডলাইন না থাকার কারণে আমরা কিন্তু অনেক পিছায় আসি এবং আমি ইতিমধ্যে চিন্তা করেছি যে সরকারের সাথে এটা আলোচনায় বলব এবং প্রত্যেকটা দেশে তো আমাদের ইয়ে আছে অ্যাম্বাসি আছে এবং এই মন্ত্রালয় থেকে যদি অ্যাম্বাসিকে বলে দেয় যে আমাদের এই ফুল সৌদিতে মার্কেটিং করতে হবে এই সহযোগিতা করতে তাহলে কিন্তু আমরা অনাশে সুযোগটা পেতে পারি এরকম আমরা ভাবছি যে আমাদের এটার একটা ব্যাপক সম্ভাবনা সুযোগ আছে বিদেশের বাজারে আর এই যে অবকটমোর কথা বললাম এটা যদি আমাদের হয়ে যায় তাহলে দেখা যাবে যে আরো ব্যাপক জনবিস্ত হবে বাজার অনেক বড় আমরা যেমন বলেছি যে 1000 কোটি টাকা বাজার আগামীতে আরো চার আমরাও সেটাই আশা করব যে আপনারা আরো আমরা সবাই মিলে ফুলের এই অপার সম্ভাবনাকে কাজে লাগাতে পারবো এবং সরকারও এ বিষয়ে তার সুদৃষ্টি দিবেন আপনাকে ধন্যবাদ একেবারে সময় শেষ হয়ে গেছে নিশ্চয় আমরা আলোচনা করব আমরা অবশ্যই সবাই মিলে এই फ्लावर ফেস্ট অংশ গ্রহণ করব ধন্যবাদ আপনাকে আপনাদের ধন্যবাদ আর এই ছিল আমাদের কৃষিবৃত্তিক নিয়মিত আলোচনা অনুষ্ঠান আজকের কৃষি কথার আলোচনাতে ফিরে আসছি পাঁচটা ডিবিসি সংবাদে একখুঁনি সঙ্গে থাকুন আমাদের